हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी आपनादेर संगे मारियम आर आपनारा देखछेन आमार चैनल अभिनव किचेन। आज आमी आपनादेर संगे शेयर करब खूब सुस्वादु एकटा रेसिपी, बीफ बिरियानी। तो चलुन देखे नी आजकेर रेसिपिटी। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। প্রথমে মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের মধ্যে অ্যাড করছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা বোলে 150 গ্রাম টক দই নিয়েছি। দইয়ের মধ্যে অ্যাড করছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কারি পাতা পাউডার, 10-12টা সাদা গোলমরিচ, কিছুটা জয়িত্রী, 2টো তেজপাতা কুচি, 1টা জায়ফলের কিছুটা অংশ ক্রাশ করে দিচ্ছি। এবার মশলাগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা এবার মাংসের মধ্যে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বেরেস্তা, 1 মাংসটা ম্যারিনেট করে নেব। দু ঘন্টা এভাবে রেখে দেব। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, তেলটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 4টে লবঙ্গ, 1 চামচ শাহি জিরা। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার 20 মিনিট এভাবে রান্না করে নেব। মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব। কড়াইতে মাংসগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি। এবার সিদ্ধ করা রাইস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। দু চামচ কেওড়া পানি। উপরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। অল্প একটু পানি এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। 10 মিনিট লো ফ্লেমে দমে রেখে দেব। দারুণ একটা স্মেল আসছে। হয়ে গেছে, এবার সার্ভ করব। তৈরি হয়ে গেছে সুস্বাদু বিফ বিরিয়ানি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল বাটনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।